নহে সাধারণ গুরু জ্ঞান বহু চরণে গুরু মহাশয় জানে সবই সবই গুরু মহাশয় জানে সবই সবই বলে না তো গুরু শরণে গুরু ইতিয়ং গুরু বহুরং গুরু মহাসং সাজিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুতের নেতা মোর গুরু নিজ গরমে গুরু মহাহিতে গুরু মহাবিতে গুরু পারে দিতে ফলমে আমার ভাইরা গুরুদের বিষয়টা সর্বোত্তর গুরু পঞ্চগুরু এই জিনিসটা মেনে রাখতে হবে প্রথম হচ্ছে জন্মগুরু গুরুর কোয়ালিটি হচ্ছে পাঁচ দু চারটি পাঁচটি বস গুরুর কোয়ালিটি হচ্ছে পাঁচ এক নম্বরে প্রথম হলো জন্মগুরু তারপরে হলো শিক্ষাগুরু তারপরে দীক্ষাগুরু মানে মেডিল গুরু মেডিল পাই উপরে দুটা নিচে দুটা তারপরে চরম গুরু তারপরে পরম গুরু প্রথম গুরু সম্পর্কে কোরআন বলল ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার প্রতি দয়া করো তোমার মাতা পিতা তোমার জান্নাত তার পদতলে জান্নাত মা হলো জান্নাত বাপ হলো জান্নাতের দরজা তাকে তুমি আঘাত দিও না তুমি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে আমার প্রিয় প্রাণের ভাইরা শুধু তাই নয় ওস্তাদ সম্পর্কে যিনি ওস্তাদ কর্মশিক্ষায় হোক ধর্মশিক্ষায় তো শিক্ষা দিয়েছে নবী আমার হাদিস পাকে বলেন মান তাআল্লাম হরফান ফাহুয়া মাওলা যে তোমাকে একটা অক্ষর পড়েছে তাকে তুমি সম্মান করো তার আয় থেকে তুমি তাজিম করো তাহলে তোমার শিক্ষাটাই পিছা হয়ে যাবে এই মুর্শিদ সম্পর্কে আল্লাহ পাক পরিষ্কার হবে পরিষ্কার করে দিয়েছেন যে এই মুর্শিদ এই হচ্ছে তোমার ইমাম নবী আমার রাউল হামদার ঝান্ডার নিচে দাঁড়িয়ে আর ইমামকে ডাক দিয়ে বলে যাও নিয়ে যাও তোমার ছত্র তোমার ছতগুলো আছে তুমি সব মিলিয়ে জান্নাতে যাও এটা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল এই নিচের দুটা গুরু ওপরের দুটা গুরু সম্পর্কে চেতনা দেনে মানে তিনি হচ্ছে পীর মুর্শিদ আর যেই এই তিনটা গুরুকে যেখানে কোরবানি দেওয়া হয় হাদিস পাকে নবী আমার নিজের পবিত্র সুবান দ্বারা বললেন লাই উমরা হাতে বলছি না নবী বললেন যতক্ষণ পর্যন্ত তোমরা খাই সাকাল ধন সম্পত্তি জীবন বাল বাচ্চা নিজের জীবন অপেক্ষা আমাকে না বেশি ভালোবাসো ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমির হতে পারবে না এটা আমার নবী পাকের হাদিস আর আল্লাহ বলছেন বান্দা আমি তোমার একদৃষ্টে তোমার অন্তে দিয়ে কথা বলবো জোবানে তালা লাগিয়ে দিয়ে জাল্লা জাল্লা আমার ইংলিশে হাত বলবো আল্লাহ আমাকে বাধ্য করেছিল খারাপ জিনিস ধরার জন্য পা বলবে বাধ্য করেছিল খারাপ জায়গা জায়গার জন্য চোখ বলবে আল্লাহ আমাকে বাধ্য করেছিল খারাপ জিনিস দেখার জন্য কান বলবে খারাপ জিনিস শোনার জন্য বাধ্য করেছিল এইভাবে জাল্লা জাল্লা আল্লাহ পাক অপ্রণাভিত কথা বলাবেন এই যেগুলোর মুখ নাই সেগুলো কথা বলাবেন জোবানে তালা দিয়ে দিবেন সেই দিন কাজী হয়ে বসবেন এই দুনিয়াটা ময়দান হয়ে যাবে সেদিন কাজী হয়ে বসবেন তিনি হচ্ছেন পরম গুরু আমার প্রিয় প্রাণের ভাইরা এই পাঁচটা গুরুই সব জানে মা জানে ছেলে উপযুক্ত হলে ছেলে কোন পথে হাঁটছে ছেলে আমার কোন পথে হাঁটছে মা জানে বলে না সংসার গুরু মহাশয় জানে সবই সব বলে না তো গুরু শরমে মাতা পিতা জানে কোন পথে হাঁটছে মাস্টার মশাই জানে ছাত্র কোন পথে হাঁটছে পীরমসি জানে মুরিদ আমার কোন পথে হাঁটছে নবী জানে উম্মত আমার কোন পথে হাঁটছে আল্লাহ জানেন বান্দা কোন পথে হাঁটছে সব যারা বলেন না সংঘাত যাই হোক সংক্ষিপ্ত সময় দশ মিনিট মনে হয় পেরিয়ে গেল